হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। কারণ হচ্ছে রেল রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু এখানে কিন্তু কিছু নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য, যেখানে তোমরা মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাশে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে সবাই কিন্তু এই চাকরিগুলোর জন্য আবেদন করতে পারবে। তো যারা যারা এই চাকরিগুলো সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চাও, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। তো চলো গাইজ, আজকের জন্য ভিডিওটি শুরু করা যাক। গাইজ, তোমাদেরকে জানাতে হয় যে ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে এখান থেকে রিক্রুটমেন্ট প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের এখানে কিন্তু রেজিস্ট্রেশন করে কীভাবে আবেদন করতে হবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অলরেডি অনলাইনে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে গাইজ। তো এই সব জিনিসপত্রগুলো তোমাদের কিন্তু লাগবে। তোমাদের দেখো এই ডিটেলগুলো তোমাদের কিন্তু এখানে দিতে হবে, আধার কার্ড নাম্বার, কমিউনিটি, জেন্ডার, এইগুলো ডিটেল কিন্তু তোমাদেরকে দিতে হবে। নোটিফিকেশান ডেট তোমাদের এক্সপ্লেন করে একটু পরে বলছি, আগে তোমাদের অ্যাপ্লাইং প্রসিডিওরটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো গাইজ, দেখতে হচ্ছে এখানে 250 কিন্তু এসসি এসটির জন্য চার্জেস রয়েছে, প্লাস জেনারেল ক্যান্ডিডেটসের জন্য কিন্তু 500 কিন্তু এই চাকরির জন্য চার্জেস কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো একটু স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পর দেখতে পারবে যে নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশান রয়েছে। অ্যাপ্লাই প্রসিডিওর তোমাদের জানাচ্ছি, নিউ রেজিস্ট্রেশনে যখনই তোমরা ক্লিক করবে গাইজ, তখনই তোমরা দেখতে পারবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। পোস্ট ক্যাটাগরিতে যখনই ক্লিক করবে তখন তোমাদের সামনে আসবে যে গ্রুপ সি না গ্রুপ ডি, তোমরা যেটাতে তোমরা আবেদন করতে যাবে সেটার জন্য তোমরা গ্রুপ সি অথবা গ্রুপ ডি সিলেক্ট করে তোমরা কিন্তু ফার্দার প্রসিডিওরটা কমপ্লিট করতে পারো। এখানে তোমাদের নিজস্ব ডিটেলগুলো তোমাদের গাইজ দিতে হবে। অ্যাপ্লাই প্রসিডিওরটা আশা করছি তোমরা নিজেরা করতে পারবে আশা করছি। এই অ্যাপ্লাই প্রসিডিওরটা কমপ্লিট করে তোমাদের লাস্টে পেমেন্ট করে কিন্তু তোমাদের কিন্তু পুরোপুরি অ্যাপ্লাই প্রসিডিওরটা কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে। তো এবার চলো গাইজ, আমি তোমাদেরকে একেবারে অফিসিয়াল নোটিফিকেশানটা দেখাচ্ছি। তো গাইজ দেখো, রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে কিন্তু কলকাতা ইস্টার্ন রেলওয়ে কলকাতার তরফ থেকে কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রকাশিত করা হয়েছে, যেখানে কিন্তু 12 অক্টোবর কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে। 14 তারিখ থেকে অলরেডি এখানে অ্যাপ্লাই প্রসিডিওর কমপ্লিট শুরু হয়ে গেছে, আর হচ্ছে 13 নভেম্বর অবধি কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান চলবে, ঠিক আছে। এখানে দেখো গ্রুপ সি আর গ্রুপ ডি পদের জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট রয়েছে। 7 পে কমিশন অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের এখানে কিন্তু স্যালারি ডিটেলটা এখানে দিয়ে দেওয়া রয়েছে, একবার চেক আউট তোমরা করে নিও। আর এখানে দেখো গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিন্তু এখানে পোস্ট সংখ্যাটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, শূন্যপত্র কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। আর এখানে গ্রুপ ডির জন্য গাইজ, এখানে তোমাদের মাধ্যমিক পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। গ্রুপ সির জন্য তোমরা 12 পাস করলে তোমরা কিন্তু আবেদন কিন্তু এখানে অনায়াসে করতে পারবে, ঠিক আছে। স্যালারি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, পে লেভেল 2 আর পে লেভেল 1, 7 পে কমিশন অনুযায়ী তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে, তার ডিটেলও কিন্তু বলে দেওয়া রয়েছে গাইজ এখানে, ঠিক আছে। এখানে দেখো এজ লিমিট গাইজ বলা হয়েছে লেভেল 2 আর লেভেল 1, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে যদি জেনারেল ক্যান্ডিডেট থাকো। আর এসসি এসটির জন্য তোমরা কিন্তু এখানে 5 বছরের একটা এজ রিলাকশন তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এসসি এসটি ওবিসির জন্য কিন্তু এজ রিলাকশন তোমরা অ্যাজ পার গভর্নমেন্ট রুল তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আর যেটা বললাম গাইজ, 250 টাকা 500 টাকা এখানে যথাক্রমে চার্জেস রয়েছে চাকরির জন্য, আর এখানে অ্যাপ্লাই প্রসিডিওরের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। আর এখানে গাইজ দেখো, এখানে পুরোপুরি চাকরির যে সিলেবাসের যে পরীক্ষাটা, যে সিলেবাসের পরীক্ষা হবে, যে যত নম্বরে পরীক্ষা হবে, তার ডিটেলটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, একবার চেক আউট করো। আর একটু স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পরে এখানে সেরকম কিছু বলা নেই। অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটা তোমাদের তো আমি দেখিয়ে দিলাম, আমি অ্যাপ্লাই লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশন বক্সের অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। গাইজ, তোমরা যদি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাশে যদি তোমরা আপগ্রেড বিসলারি পেটিএমের মতো বড় বড় কোম্পানিতে ফ্রি অফ কস্টে বাড়িতে বসে পরীক্ষা দিতে চাও, যেখানে অ্যাপ্লাই প্রসিডিওরের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি রাখা হয়নি, তাই জন্য তোমাদের বলবো, তার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে রিলেভেলের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। তোমরা রিলেভেলের লিঙ্কটা ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে তোমরা পরীক্ষা দিয়ে কিন্তু চাকরি পেতে পারো, ঠিক আছে। কারণ গাইজ, রিলেভেল এমনই একটা প্ল্যাটফর্ম রয়েছে এই মুহূর্তে, যেখানে তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবে, অনলাইনে পরীক্ষা দিয়ে পাস করলে চাকরিও পেতে পারো। এছাড়া তোমরা কিন্তু রিলেভেলে এই মুহূর্তে কিন্তু তোমাদের রিলেভেলে কোর্সেসও পারচেস করে তোমরা কিন্তু প্রিপারেশনও তোমরা কিন্তু রিলেভেলের থ্রুতে দিতে পারো। রিলেভেলের খুব ভালো ভালো টিউটররা রয়েছে যারা তোমাদের কিন্তু ট্রেন করবে, ঠিক আছে। এখানে তোমরা কীভাবে আবেদন করবে তার প্রসিডিওর একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই লগ ইন বাটনে যখনই গাইজ তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের সাইন আপ আর লগ ইন অপশানে দেখাবে তোমাদের, এখানে তোমাদের নিজস্ব ফোন নাম্বার মেল আইডি দিয়ে সাইন আপ কমপ্লিট করে ফেলতে হবে। তারপর তোমাদের অ্যাকাউন্টটা বানিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই প্রসিডিওর কমপ্লিট করতে হবে, একটু দেখিয়ে দিচ্ছি আমি। দেখো গাইজ, তোমরা এখানে বিজনেস ডেভেলপমেন্ট, অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজমেন্ট অর্থাৎ সেলস অ্যান্ড মার্কেটিং লাইনে যদি তোমরা যেতে চাও তাহলে তোমরা এই টেস্টগুলো দিতে পারো। আর যদি টেকনিক্যাল লাইনে তোমরা যেতে চাও তাহলে তোমরা কিন্তু এই টেস্টগুলো দিয়ে তোমরা কিন্তু এখানে চাকরি পেতে পারো মাত্র 15 দিনের মধ্যে। আরও ফার্দার প্রসিডিওর ডিটেল যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো, আমার ডিসক্রিপশন মধ্যে সমস্ত লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। প্লাস হচ্ছে তোমাদেরকে বলতে চাই যে
500 বেশি কোম্পানি কিন্তু এই মুহূর্তে রেলওয়ের থ্রুতে কিন্তু হায়ারিং করছে, যার মধ্যে বিসলারি, মিশো, সাদি ডট কম এর মতো কোম্পানি রয়েছে। মাত্র এক বছরের মধ্যে গাইজ ক্যান্ডিডেটসরা কিন্তু এখানে প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু জব পেয়েছে। তোমরা চাইলে গুগল করেও দেখে নিতে পারো এটা কতটা জেনুইন। তো আজকের মতো ভিডিওটিকে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।